একেবারেই লালবাজার সূত্রে যেটা বলা হচ্ছে যে সেই তদন্ত প্রক্রিয়া কিন্তু লালবাজারের গোয়েন্দা বিভাগ তারা হাতে নিয়েছে এবং গতকাল কিন্তু এই অভিযোগ হয় গার্ডেনডিস থানায় যেটা অভিযোগ করা হয় যে গার্ডেন্ডিস থানার অন্তর্গত পাহাড়পুর রোডের একটি ফ্ল্যাটে সেই ফ্ল্যাটবাড়ির একতলায় গতকাল দুপুর এক দুপুর বারোটা নাগাদ বেশ কয়েকজন দুষ্কৃতি তারা ভেতরে ঢোকে এবং সেখানে সেই দুষ্কৃতিটা ঢুকে সেই বাড়ির একমাত্র তরুণী তিনি কিন্তু একাই বাড়িতে ছিলেন পরিবারের অন্যান্য সদস্যরা কাজের জন্য বাইরে ছিলেন সেই সময় তার হাত পা মুখ বেঁধে তাকে গণধর্ষ করা হয় বলে অভিযোগ করা হয়েছে শুধু তাই নয় গণদর্শনের পর রীতিমতো সেই দুষ্কৃতীরা সেই বাড়িতে লুটপাট চালায় আলমারি ভেঙে প্রায় পনেরো লক্ষ টাকার সামগ্রী অর্থাৎ কিনা নগদ অর্থ সহ সোনার গয়না বিভিন্ন রকম দামি সামগ্রী সেগুলো কিন্তু তারা লুট করে নিয়ে চলে যায় তেমনটাই কিন্তু অভিযোগ যদিও ঘটনা ঘটে বেলা বারোটা নাগাদ তেমনটাই পুলিশের পুলিশ সূত্রে খবর কিন্তু অভিযোগ হয় রাত দশটা নাগাদ পরিবারের সদস্যরা যখন আসেন তৎক্ষণাৎ কিন্তু গার্ডেন ডিস্তানা তদন্তকারী দল তারা ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় পরিবারের সদস্যদের পাশাপাশি সেই অভিযোগকারী সেই তরুণীর সঙ্গে পুলিশ কথাবার্তা বলে আজও যেটা দেখা যায় যে আজ সকাল থেকে কিন্তু পুলিশের আধিকারিকরা সেখানে যাচ্ছেন ফরেন্সিক বিশেষজ্ঞরা তারা সেখানে যান সেখান থেকে বেশ কিছু নমুনা সংগ্রহ করেন এবং যে যে অভিযোগ করা হচ্ছে সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে যে নমুনা সংগ্রহ করার সেই বিষয়টি তারা করেন এবং সেই বিষয়ে তারা স্পষ্টত বলছেন যে বেশ কিছু নমুনা তারা পেয়েছেন এবং সেই নমুনা সংগ্রহের পাশাপাশি তদন্তকারীরা যেটা খতিয়ে দেখছে যে সেখানে বেশ কয়েকটি সিসিটিভি ক্যামেরা রয়েছে কয়েকটি বাড়িতে সেই সব সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হবে কিন্তু তদন্তকারীদের একটা জিনিসই ভাবাচ্ছে যেটা প্রতিবেশীরা বা বাড়ির মালিক যিনি রয়েছেন সেই বাড়ির মালিক বা প্রতিবেশীরা কেউ কিন্তু কোনো আওয়াজ পাননি যখন সেই ঘটনা ঘটে অর্থাৎ যখন সেই ঘটনা ঘটছে তরুণী কেন চিৎকার করলেন না চিৎকার করলে কেন প্রতিবেশীরা শুনতে পারলেন না তাহলে কি যারা যেই দুষ্কৃতীরা এসেছিল তাহলে কি তারা এই পরিবারের সঙ্গে যুক্ত পরিবারের কেউ পরিচিত সেই বিষয়টাও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে সামগ্রিক বিষয় নিয়ে তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে গার্ডেন্ডিস থানার পুলিশ প্রথমে তদন্ত প্রক্রিয়া শুরু করলো পরবর্তী ক্ষেত্রে লালবাজারের গোয়েন্দা বিভাগ তদন্তবার গ্রহণ করেছে তারা কিন্তু তদন্ত প্রক্রিয়া শুরু করেছে যে তরুণী সেই তরুণীর মেডিকেল পরীক্ষা করা হবে সমস্ত বিষয়টা কিন্তু তদন্ত করে দেখা হচ্ছে তেমনটাই কিন্তু পুলিশ সূত্রে খবর হিন্দল তুমি আমাদের সঙ্গে থাকো আপনাদের যেমনটা জানাচ্ছিলাম ঘটনাস্থল থেকে বেশ কিছু নমুনা সংগ্রহ করেছে ফরেন্সিক দল সে ব্যাপারেই বিস্তারিত জানাচ্ছেন ফরেন্সিক দলেরই এক সদস্য এখানে একটা ইনসিডেন্ট হয়েছে আমরা ফরেন্সিকের পক্ষ থেকে এখানে এসেছি এখানে কিছু এক্সিবিট আমরা পেয়েছি সেটা আমরা হ্যান্ডেড ওভার করে দিলাম পুলিশকে এই মুহূর্তে তদন্তের সাথে আমরা খুব একটা কিছু বলতে পারছি না তদন্তের এখনও অগ্রগতি হচ্ছে অনেকগুলো উইংস আছে এইটুকুনি আমরা একটু বলছি তদন্তের সাথে বেশি কিছু বলতে পারছি না নমুনা সংগ্রহ করেছি সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি হিন্দোলদের সঙ্গে হিন্দোল আমরা শুনলাম যে ঘটনাস্থলে যায় ফরেনসিক বিশেষজ্ঞরা এবং তারা বেশ কিছু গুরুত্বপূর্ণ নমুনাও সংগ্রহ করেছে তুমি যেমনটা বলছিলে যে লালবাজারের গোয়েন্দা বিভাগ তারাও ঘটনা তদন্ত ভার নিল এবং সেখানকার আধিকারিকরাও কিন্তু ওই তরুণীর সঙ্গে কথা বলেছেন এখনো পর্যন্ত কি কোনো উল্লেখযোগ্য তথ্য তারা পেয়েছেন দেখো বেশ কিছু উল্লেখযোগ্য তথ্য কিন্তু পুলিশ ইতিমধ্যেই সংগ্রহ করেছে কিন্তু তদন্তের স্বার্থে তারা সেটা প্রকাশ করছে না কিন্তু পুলিশ যেটা বলছে যেটা আমরা দেখতে পেয়েছিলাম যে ডেপুটি কমিশনার পদমর্যাদার বেশ কয়েকজন অফিসার ইতিমধ্যেই ঘুরে গিয়েছেন পুলিশের বিভিন্ন আধিকারিক তারা বারংবার সেখানে যাচ্ছেন তারা যেটা বলছেন যে যখনই ঘটনা ঘটল যে গণদর্শনের মতো ঘটনা ঘটল সেই তরুণী বাড়িতে একাই ছিলেন দুষ্কৃতীরা কীভাবে জানলেন যে সেই সময় তরুণী একা থাকতেন অর্থাৎ কিনা দুষ্কৃতীদের কাছে সেই সেই সময় খবর ছিল যে সেই সময় তরুণী একাই থাকেন সেই বিষয়টা একটা দ্বিতীয়ত যখন এই এত বড় একটা ঘটনা ঘটছে যদি সেই দুষ্কৃতীরা ভেতরে ঢোকে যদি তরুণীর ওপরে বল প্রয়োগ করে সেক্ষেত্রে তরুণী কেন চেঁচামেচি করলেন না বা হাত মুখ বাঁধার সময় সেই সময় যে চিৎকার চেঁচামেচি সেটাও তিনি কেন করলেন না বা করলে প্রতিবেশীরা বা তার ঠিক উল্টো দিকের ফ্ল্যাটে যারা থাকেন তারা কেন শুনতে পেলেন না সেই বিষয়গুলো পুলিশকে ভাবাচ্ছে পুলিশ কিন্তু সেই বিষয়টাও দেখছেন তাহলে কি দুষ্কৃতীরা তরুণী বা তরুণীর পরিবারের পরিচিত কেউ ছিল সেই কারণেই তাদের অনায়াসে তাদের ঘরের ভেতরে প্রবেশ করা হয়ে প্রবেশ করতে দিয়েছিলেন এবং তার পরবর্তী ক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটেছে নাকি অন্য কোন বিষয় সেই বিষয়গুলো কিন্তু খতিয়ে দেখা হচ্ছে এবং সেটাই তদন্ত সাপেক্ষ এবং ইতিমধ্যেই কিন্তু সিসিটিভি ফুটেজের বেশ কিছু ফুটেজ তারা নিয়েছেন এবং যেই সময় ঘটনা ঘটেছে বলে বলা হচ্ছে অভিযোগ করা হচ্ছে সেই সময়ের পরিপ্রেক্ষিতে কারা কারা এসছিলেন কে কে এসেছিলেন তাদেরকে আইডেন্টিফাই করার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারী দলের সদস্যরা এবং সেই তদন্ত প্রক্রিয়ায় ধীরে ধীরে এগিয়ে নিয়ে যাচ্ছেন লালাবাজারের গোয়েন্দা বিভাগের তদন্তকারী দল ধন্যবাদ হিন্দল